হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তো সোমবার, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে দিনটা তোমরা কে কীভাবে কাটালে, আর কারা কারা মহাদেবের মাথায় জল ঢালতে গেছিলে? আমার তো কোনো উপায় নেই, আমি এমন জায়গায় আছি সেখানে কোনো উপায় নেই জল ঢালার। তারপরে কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমি আর জল ঢালতে পারিনি। কিন্তু আজকে আমরা এখানে, মা বলে দিয়েছিল যে যেহেতু প্রথম সোমবার একটুখানি আজকে নিরামিষ খাবি, ঘরে থাকলে তো জল ঢালতে যাই কিন্তু জল ঢালা হয়নি, তো সেই জন্য আজকে একটুখানি নিরামিষ খেয়েছি। তো কি কি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আজকে বাইরের ওয়েদারটা পাহাড় আমাদের পুরো ঢেকে গেছে মেঘ আর কুয়াশাতে, এত বৃষ্টি হয়েছে কালকে, এত বৃষ্টি হয়েছে কিছু বলার নেই। সকাল থেকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মানে প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, তারপর হঠাৎ করে আবার জোরে পড়তে শুরু করে দিলো, মানে একবার বৃষ্টি হচ্ছে একবার কমে যাচ্ছে। তো তারপরে উপরে এলাম, মানে কিচেনে এলাম, কিচেনে এসে কিছু বাসন ছিল সেগুলোকে আগে ঝটপট করে ধুয়ে নিলাম, কারণ যেহেতু নিরামিষ করবো ওই জন্য আগে সব কালকের যা বাসন কোসন ছিল এবং গ্যাস ট্যাস যা ছিল সব একটু পরিষ্কার করে নিলাম, দেন তারপরে রান্না শুরু করব। তাহলে তোমরা দেখতে থাকো, আর যারা নতুন আছো আমার চ্যানেলে, মানে ইউটিউব চ্যানেলে যারা আমার নতুন আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানটা অল করে রাখবে, তাহলে আমার নোটিফিকেশান আমি যখনই আপলোড করব তোমাদের কাছে ঝটপট চলে যাবে। আর যারা ফেসবুকে আমার নতুন আছো, তারা আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করে রেখো, তাহলে আমি যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেন দেখো এখানে গ্যাসের সামনেটা পরিষ্কার করে নিলাম, দেন এবার ভাতের জলটা নিয়ে নিচ্ছি। ভাতের জলটা নিয়ে পরে তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর এই সাইডে আজকে ভেবেছি হচ্ছে ভাত করব, মুগের ডাল করব আর আলু পোস্ত করব। আজকে অনেকের ঘরেই নিরামিষ হচ্ছে, আবার যেমন বিহারিরা তো প্রতি মানে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই নিরামিষ খায়, ওরা আমিষটা খায়ই না একদম। তো আমরা তো বাঙালিরা অনেক অনেক বাঙালিরাই এরকম, যারা প্রত্যেকটা দিনই নিরামিষ খায়, মানে পুরো শ্রাবণ মাসটাই পালন করে। তো আমি তো বাইরে থাকি ধরো, তারপরে ধরো হোটেলের কাজ, আর এখানে যখন থাকি তো যখন তখন গেস্ট চলে আসে আমিষ করতে হয়, কারণ গেস্টরা তো আর নিরামিষ খাবে না, তাই তো পালন করা হয় না, ঘরে থাকলে পালনটা হতো, তাই এখানে আর পালন করা হচ্ছে না। তাই আজকে প্রথম সোমবারটা করছি, আর ভাবছি যে মাঝখানে কোনো সোমবার করতে পারি ভালো হবে, হয়তো একবারে লাস্ট সোমবারটা করছি। তো দেখো এদিকে মিক্সিতে আমি পোস্তটা পেস্ট করে নিলাম, এবার আলুগুলোকে প্রথমে ভেজে নেব, পরিষ্কার তেল দিয়ে করছি, পুরনো তেল দিয়ে করছি না, কারণ পুরনো তেলে ধরো ছোঁয়াছুঁই, কালকেই আমার বর খেয়েছে হচ্ছে চিকেন, রাত্রেবেলা চিকেন করেছিল, তো ওই জন্য ছোঁয়াছুঁই ছিল বলে আর ওই তেল দিয়ে রান্না করছি না, একদম ফ্রেশ তেল দিয়ে রান্না করছি, কারণ নিরামিষ যখন ভালো করে রান্না করাটাই ভালো। তো আর সবাই কার কার বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করবে, আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু বলতে ভুলো না, তাহলে কন্টিনিউ দেখতে থাকো। দেন তারপর দেখো একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি, অনেকে পোস্তটাকে ভেজে পরে করে, সেটাও নাকি খুব ভালো লাগে খেতে। আগের দিন আমার ভিডিওতে আমাকে একজন বলেছে যে দিদি একবার তুমি পোস্তটা ভেজে পরে রান্না করবে, দেখবে দারুণ লাগে খেতে, তো ওটাও একদিন ট্রাই করে দেখবো। আজকে আমি ভুলে গেছিলাম, একদমই ভুলে গেছিলাম করতে, তাড়াহুড়া করে করতে করতে। তো এইদিকে আমার পোস্তটা হচ্ছে, আর ওইদিকে আমি ডালের সরঞ্জামগুলো সব করে রেখেছিলাম, এবং মুগ ডালটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর আমার বর আজকে সেদ্ধ করতে গিয়ে কি করেছে, যে মুগ ডালটাকে ভাজতেই ভুলে গেছে। তো যাই হোক, মুগ ডাল আর আলুটা একসাথে যেহেতু সিদ্ধ করেছিল, ওই জন্য মুগ ডালটা ভাজতে ভুলে গেছে, শুধু সিদ্ধ করে রেখেছে। তো এইদিকে দেখো, এইদিকে আমার হয়ে গেছে মোটামুটি, খালি পোস্তটা দিয়ে দিলাম, পোস্তটা দিয়ে একটুখানি ফোটালেই পোস্ত আমার রেডি, মানে আলু পোস্ত আমার রেডি। আজকে আমার ঘরেও কিন্তু, মানে আমার বাড়িতেও মা আবার করেছে হচ্ছে লাউ পোস্ত আর মুগ ডাল একই রকমের। তো এদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেছে, কিন্তু ভাতের মারটা আমি গালতে পারি না, কারণ হচ্ছে ডেকচিটা অনেকটা বড় আর আমার খুব কষ্ট হয়, সেই জন্য বড়বাবুকে ডাকলাম আমি কি তুমি এসে একটুখানি মারটা গেলে দাও। তো ও এখন মার গালছে, একবার তাকালো যে আমি কি করছি। তো তো এইদিকে ও মারটা গেলে ভাতটা রেখে দিল, আর এইদিকে দেখো পোস্তটা আমি তুলে নিচ্ছি। দেন পোস্তটা তুলে নেওয়ার পর কড়াইটা আর খুন্তিটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে আবার মুগ ডালটা করব। তো এবার অনেকেই বলবে যে তুমি তো থাকো বাইরে, তাহলে তুমি ননস্টিকে, সত্যি আমারও খুব ইচ্ছা হয় যে সুন্দর গুছিয়ে গাছিয়ে ননস্টিকের কুকারে, ননস্টিকের সব জিনিসে রান্নাবান্না করবো, কিন্তু
থাকি তো আমি হোটেলে, মানে আমার বরের হোটেলে, কি করে করব? ঘরে থাকলে একটা সুন্দর গুছিয়ে গাছিয়ে করতে পারবো, কিন্তু বাইরে থাকলে তো সেটা পসিবল না। তারপরে এত মানে দূরে থাকি আমি, আর এখানে দেখো একটা দুটো মাছি একদম ক্যামেরার সামনে ভুনভুন ভুনভুন করছে, পুরো ক্যামেরাটা আমার বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো দেখো আমার ফোড়নটা এইদিকে ভাজা হয়ে গেছে, ডালের ফোড়নটা, দেন তারপরে সেদ্ধ ডালটা আমি দিয়ে দিলাম, দিয়ে পরে নাড়াচাড়া করে নেবো। আর এখানকার ডাল না একটু অন্যরকম, মানে একটুখানি স্মেল দেয়, আমাদের ওখানে ডালের মতো নয়। তো নুন আর হলুদ দিয়ে দেন তারপর জল দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে দেবো। তো এইদিকে মোটামুটি আমার রান্নাবান্না সব শেষ, সকাল সকাল কিন্তু আমার রান্নাবান্না হয়ে যায়, যতই আমি লেট করে উঠি তাও সকাল সকাল হয়ে যায়। আর যেহেতু একটু স্মেল দিচ্ছিলো, ওই জন্য বড়বাবুকে বললাম যে ডালটা একটু স্মেল দিচ্ছে, বললে যে একটু বাটার দিয়ে দাও, দেখো ডালটা একদম অন্যরকম স্মেল হবে আর খেতে দারুণ লাগবে। দেন দুপুরবেলায় দেখো তিনজন আছি আমরা, একটা ভাই আছে, আমি আর আমার বড়বাবু, দিয়ে ভাতটা আর পোস্ত ডাল সব বেড়ে নিলাম, দেন খাওয়া দাওয়া করবো। তো কন্টিনিউ তোমরা এবার দেখতে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আজকে তোমরা কারা কারা জল ঢালতে গেছিলে। আজকে তো আমরা দেখলাম, মানে আমি যেহেতু যেতে পারিনি তো ফোনেই দেখছিলাম যে প্রচণ্ড ভিড় হয়েছে, মানে প্রথম সোমবারেই এত ভিড় হবে ধারণা করা ছিল না, প্রচণ্ড ভিড় হচ্ছে, প্রচণ্ড ভিড় হচ্ছে। তো তোমরা কখন গেছিলে জল ঢালতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাহলে তোমরা দেখতে থাকো এর পরে পরে কী কী হচ্ছে। তো বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট, আজকে বেশি কিছু করিনি, আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো তোমরা দেখতেই পেলে আমি কী কী রান্না করলাম। ভাত করেছি, ডাল করেছি মানে মুগের ডাল, আর তোমার হচ্ছে আলু পোস্ত। দেন করতে করতে রান্নাবান্না শেষ হয়ে গেল, সব জামা কাপড়, বৃষ্টি শুরু হয়ে গেল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখানে, তো সব করে টরে চলে এলাম একটু বাগানের দিকে। তো তোমাদেরকে দেখাবো, দেখো আজকের ওয়েদারটা দেখো, আজকে একদম খুব বাজে ওয়েদার, কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এই দেখো, এই দেখো কাল রাত থেকেই পুরো বৃষ্টি শুরু হয়েছে, আজকেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর পুরো মেঘলা করে আছে, পুরো কুয়াশা। আর আমাদের বাগান তোমাদেরকে দেখাই চলো, এই হচ্ছে আমাদের বাগান, দেখো ভরে ভরে গোলাপ ফুল ধরে আছে। আর এখানে একটা ফুল হয়েছিল, সেটা এখন আর নেই। গাছটা কোথায় গেল, গাছটাও দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেলো গাছটা কে জানে। যাই হোক, এখানে দেখো সাদা গোলাপ, এইখানে পিঙ্ক কালারের গোলাপ পুরো ভরে ভরে রয়েছে। আর এইখানে এইগুলো এখনও ফুলগুলো, এইগুলোর ফুলগুলো এখনও হয়নি, এই ফুলগুলো, এটাও একটা গোলাপ গাছ। এখানে দেখো এই গোলাপগুলো খুব সুন্দর, ছোট্ট ছোট্ট গোলাপ হয় আর পুরো দেওয়াল ধরে গোলাপ হতে থাকে, জোরে বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো এই হচ্ছে আজকে ওয়েদার, জোরেই এতক্ষণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এখন আবার জোরে বৃষ্টি শুরু হয়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আশা করছি সব জায়গাতেই আজকে বৃষ্টি হচ্ছে। তো আজকের দিনটা তোমরা কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলে তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার ফেসবুক চ্যানেলে নতুন আছো তারা আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করে নিও, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।